হাবড়ায় সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, সিভিক ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা মা, অবশেষে দ্বারস্থ পুলিশের আর্জি করার পর ফের কাঠগড়ায় সিভিক। হাবড়ায় সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, সিভিক ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা মা, প্রতিবাদ করায় দিদিকে হুমকি সিভিক ভলেন্টিয়ারের, অবশেষে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ বাবা মা এবং দিদি। পরিবার সূত্রে জানা যায় অভিযুক্ত ছেলের নাম সুমিত অধিকারী, পেশায় হাবড়া থানার সিভিক ভলেন্টিয়ার। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে বৃদ্ধ বাবা মার ওপর অত্যাচার চালায় ছেলে, এমনকি সম্পত্তি লিখে দেওয়ার জন্য দিনের পর দিন চাপ দেয় অভিযুক্ত। রাজি না হওয়ায় মা বাবাকে বেধড়ক মারধর করে ছেলে, এমনই অভিযোগ তুলেছেন অভিযুক্তের বাবা মা। অভিযোগ, প্রতিদিন কাজ থেকে বাড়ি ফিরে বাবা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে অভিযুক্ত ছেলে। জানা যায় মা বাবাকে মারধর করায় দিদি, প্রতিবাদ করতে এলে দিদিকে নানাভাবে হুমকি দেয় বলেও অভিযোগ সিভিক ভলেন্টিয়ার ভাইয়ের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অভিযুক্তের দিদি। জানা যায় মা বাবা এবং দিদি থানায় যাওয়ার ভয় দেখালে সিভিক ভলেন্টিয়ার জানায় তারা কোনো অভিযোগ করলে থানার পক্ষ থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হবে না, এমনই অভিযোগ পরিবারের। বেশ কিছুদিন ধরেই আর্জি করে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় উত্তপ্ত রাজ্য। এসবের মাঝে এদিন আবারও কাঠগড়ায় সিভিক ভলেন্টিয়ার, সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে ছেলে, এমনকি রাজি না হওয়ায় বেধড়ক মারধর করার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বাবা মা। এ বিষয়ে অভিযুক্তের দিদি মৌসুমী অধিকারী জানান, আমার ভাই দীর্ঘদিন ধরে বাবা মাকে মারধর করে, অত্যাচার করে, টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে, এমনকি নিজের নামে সম্পত্তি লিখে দিতে বলে বাবা মাকে। রাজি না হওয়ায় প্রায় দিন বাবা মাকে মারধর করে। আমার মা দীর্ঘদিন ধরে অসুস্থ, মায়ের চিকিৎসা চলছে, আমি সবকিছু শুনে প্রতিবাদ করতে গেলে আমাকে হুমকি দেয়। এর আগেও আমি থানায় অভিযোগ জানিয়েছি, কিন্তু ভাইয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। এদিন মা বাবার ওপর অত্যাচার এমন চরম পর্যায়ে পৌঁছায়, সেই কারণে আমি মা বাবাকে নিয়ে থানায় এসেছি। আমরা চাই ওর বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। মা বাবার উপর প্রচণ্ড অত্যাচার করে, বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে, মা কিছু মানে মার কাছ থেকে টাকার প্রেশার করে। আমার ছোট ভাই ও হাবড়া থানা সিভিক, সিভিক প্রচণ্ডভাবে পুলিশের ভয় দেখায়। আর আমরা থানায় আসি তো বলে অফিসার কি করবে, কিচ্ছু করবে না, যত পারিস দৌড়াবি, দৌড়া যেখানে, মাদেরও বলে যেখানে পারবি যেখানে পারবি সেখানে দৌড়াও, তোমরা কিচ্ছু করতে পারবে না, থানা আমার হাতে আছে, থানা আমার কেনা। ও থানার মনে হয় যে অমিত আছে, সিভিক ভলেন্টিয়ারদের যে হেড আছে, হ্যাঁ, তারও ভয় দেখায়। মানে তাকে দিয়ে সব, তাকে টাকা পয়সা দিয়ে না, সিভিক ভলেন্টিয়ারদের মনে হয় কাজ টাজ করে, তার তাকে মনে হয় ওকে এক্সট্রা ডিউটি ফিউটি দেয়, এক্সট্রা ডিউটি টিউটি দেয়, ওকে মনে হয় 200-300 টাকা করে দেয়, আর ওর 700-800 টাকা এক একদিন ইনকাম হয়, ওই সব টাকা পয়সা ওকে দেয়। হ্যাঁ, মা বাবাকে মারধর করে, জুতো ছুঁড়ে, আমাকে তো মারধর করেছে, আমার তো কমপ্লেন করেছি হাবড়া থানায়, কিন্তু জিডি নিয়েছে, কেস নেয়নি, না কোনো ব্যবস্থা নেয়নি, ও হয়তো কাউকে, ওর অনেক পাওয়ার আছে, সেই পাওয়ারটা দেখা। এই বিষয়ে অভিযুক্ত যুবক সুমিত অধিকারীর মা জানান, ছেলের অত্যাচার করে, বৌরাও করে, সবাই করে, অত্যাচারটা সবাই করে, কিন্তু ছেলের মদতেই বেশি হচ্ছে, ছেলে ইচ্ছা করলে থামাতে পারে বা কিছু করতে পারে, সেটাও করছে না। ছেলে কি করে? আমার ছেলে হাবড়া থানায় সিভিক পুলিশ। হ্যাঁ, ওরকমই ওর বাবারে ছেলে ই করে, আর হচ্ছে বৌরা আমাদেরই করতে আসে, বৌরা ওর বাবারে তো মারতে পারে না, ওর বাবারে ছেলে মারতে গেছিলো, দুদিন করেই মারতে গেছে। কি কারণে মূলত আপনাদের মারধর করতে যায়? আমাদের মারধর করতে যায় কারণটা ঠিক বলতে পারবো না, তার মধ্যে ওই যে টাকা পয়সা কিছু চায় যে টাকা পয়সা আমার দিতে হবে, আমি এই টাকা পাই, হ্যাঁ এই টাকা পাই, ওই টাকা পাই। আমি বলছি লোক ডাক, আমার কাছে কী টাকা পাস, আমার কাছে তো কোনো টাকা পাস না। খেতে দেয় ছেলে? না, খেতে দেয় না ছেলে, খেতে দেয় না। আর বউ ওরকম অত্যাচার করে, বউও বলে গরম ভাতের আড়ি ছুঁড়ে মারবো, ভাতের আড়ি নিয়েও একদিন এসছে, গরম ভাতের আড়ি
যে ছুড়ে মারবো। পুলিশের ভয় কি, ও বলে থানায় ও চাকরি করে, সেখানে ওর একটা ইয়ে আছে। পরিবারের দাবি, ছেলে সিভিক ভলেন্টিয়ার হওয়া সত্ত্বেও দিনের পর দিন তাদের উপর অত্যাচার করে, তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেন ছেলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, এমনটাই আরজি অভিযুক্ত যুবকের বাবা মায়ের। এই বিষয়ে আইনজীবী বাপন সরকার জানান, ছেলে মায়ের উপর অত্যাচার করে, মায়ের সম্পত্তি জোর করে লিখিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময় অত্যাচার করে, এবং সেটাই মা আজকে সহ্য করতে না পেরে হাবড়া থানার দ্বারস্থ হয়েছে। অত্যাচার মারধর থেকে শুরু করে মা কষ্ট করে টিউশনি করে সে টাকা নিয়ে আসে, সেই টাকা ছিনিয়ে নিয়ে নেয় মায়ের কাছ থেকে, মা ওষুধ কিনতে পারে না, এরকম ধরনের অত্যাচার করে এবং জমি লিখিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম প্রেশার ক্রিয়েট করতে থাকে আর কি। ছেলে বর্তমানে শুনেছি যে সিভিক ভলেন্টিয়ারের কাজ করে হাবড়া থানা। দেখুন, সিভিক ভলেন্টিয়ার কিছু সিভিক ভলেন্টিয়ার তাদের উদ্ধত্ত এমন পর্যায়ে সেটা ভাবা যায় না, তার মানে আমি সবার কথা বলছি না, এবং এর মায়ের বক্তব্য অনুযায়ী যে সবসময় ও একটা প্রশাসনিক গরম দেখায় যে ও একটা ভীষণ প্রভাবশালী, ওকে কেউ কিছু করতে পারবে না, ওর কথা না শুনলে বিপদ হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।